নমস্কার, জিবিএনএন শিলিগুড়ি নিউজে আরও একবার স্বাগত। লাইভে রিমি, এই মুহূর্তে যে আপডেট রয়েছে, এই মুহূর্তে সরাসরি খবর যে দার্জিলিং প্রশাসন অর্থাৎ দার্জিলিং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপডেট বেরিয়েছে, নয়া নির্দেশিকা বেরিয়েছে। গত 36 ঘন্টায় যে লাগাতার বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের পাশাপাশি গোটা পাহাড় সংলগ্ন এলাকায় যে ধস, জলমগ্ন এলাকা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হওয়ার পরবর্তীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নিম্নলিখিত রুট তারা জারি করেছেন, সতর্কতা জারি করেছেন। এই সমস্ত কোন কোন রুট অর্থাৎ কোন কোন রাস্তাগুলি অ্যাভয়েড করবেন, কোন কোন রাস্তাগুলি দিয়ে আপনারা যাতায়াত করবেন না, যারা শিলিগুড়িবাসীরা রয়েছেন, দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসছেন বিভিন্ন কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিস্তারিত তথ্যের দিকে এগোচ্ছি। যারা যারা লাইভে জুড়েছেন বিস্তারিত ভালোভাবে শুনবেন। চংটাং থেকে দার্জিলিং সহযোগকারী যে প্রধান সড়ক রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে অবরুদ্ধ করা হয়ে গিয়েছে। এর পাশাপাশি মহানদী NH-55 অর্থাৎ জাতীয় সড়ক 55-র কাছে চেউড়ি ভিড়, যার ফলে রাস্তা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ঘুয়াবাড়ি দিয়ে দুই চাকা অর্থাৎ দু চাকার গাড়ি এবং হালকা যানবাহন, প্রাইভেট যে কার রয়েছে সেগুলো সেখানে চলতে পারবে, যে পুরোপুরি রুটটাকে ডাইভার্ট করে দেওয়া হয়ে গেছে। তার পাশাপাশি লোধামা মানেভঞ্জন অবরুদ্ধ করা হয়েছে। লোধাবা থেকে মানেভঞ্জন যে রুট রয়েছে, রাস্তা রয়েছে, সেটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বড় যানবাহনকে লেবং কাঠ রাস্তা এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন, পাহাড়ের যে দার্জিলিং পুলিশ প্রশাসন রয়েছে। আবারও জানিয়ে রাখি, বড় যানবাহনকে লেবং কাঠ রাস্তা এড়ানোর পরামর্শ সরাসরি। 29 মাইল কালীজোড়ার ভূমিদশের কারণে NH-10 ব্লক করে দেওয়া হয়েছে। 29 মাইল এবং কালীঝোড়াতে ধসের কারণে কিন্তু যে জাতীয় সড়ক 10 NH-10 সেটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সুখিয়া পোখরি থেকে দুধিয়া আয়রন ব্রিগেড পর্যন্ত রাস্তা বর্তমানে পণ্যবাহী যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আরও একবার বলছি, সুখিয়া পোখরি থেকে দুধিয়া আয়রন ব্রিগেড পর্যন্ত যে রাস্তা রয়েছে, পণ্য যে বাহী যানবাহন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও জোর বাংলোকে বিজনবাড়ির সাথে সংযোগকারী প্রধান সড়কটি বর্তমানে ভূমিদশের কারণে বন্ধ হয়েছে। জোর বাংলোক বিজনবাড়ির সঙ্গে যে জাতীয় সড়ক রয়েছে সংযোগকারী, সেটি বর্তমানে ভূমিদশের জেরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি রিম্বিককে শ্রীখোলার সঙ্গে সংযুক্ত করার রাস্তা কিন্তু বর্তমানে বন্ধ। আরও একবার জানাচ্ছি, রিম্বিক শ্রীখোলার সাথে সংযুক্ত করার রাস্তা কিন্তু বন্ধ রয়েছে। শিবমন্দির রোডের কাছে লবদা রোড অর্থাৎ মুংপু বন্ধ করা হয়েছে। এই বিস্তারিত মুংপু যে রাস্তা রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই সমস্ত রাস্তাগুলিকে অ্যাভয়েড করবেন, এই রাস্তাগুলি দিয়ে যাতায়াত না করলেই ভালো, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমনটাই নির্দেশিকা। তার পাশাপাশি এর পরবর্তীতে কোন কোন রাস্তা খোলা রয়েছে, কোন কোন রাস্তা বর্তমানে পরিষ্কার করা হয়েছে ধস নামার পরবর্তীতে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। লেবং বাদামতম রাস্তা পরিষ্কার করা হয়েছে এবং নমনীয়। তার পাশাপাশি শিলিগুড়িগামী যানবাহনগুলিকে রোহিণীর রাস্তা বা পান খাবারির রাস্তা নেওয়ার অনুরোধ করা হচ্ছে। রোহিণী বা পান খাবারির রাস্তা কি পাংখাবাড়ির যে রাস্তা রয়েছে, ক্ষমা করবেন, পাংখাবাড়ির যে রাস্তা রয়েছে সেটি কিন্তু নেওয়ার অনুরোধ করা হচ্ছে। এই দুটি রাস্তা কিন্তু খোলা রয়েছে। সুখিয়া পোখরি থেকে দুধিয়া আয়রন ব্রিগেড রাস্তা পর্যন্ত শুধুমাত্র যানবাহনের জন্য, ছোট যে যানবাহন রয়েছে সেগুলোর জন্য কিন্তু উন্মুক্ত, অর্থাৎ সেগুলো যথা পরিমাণে সেদিক দিয়ে যেতে পারবেন। সিকিম থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী যানবাহনগুলোকে পেশক রোডে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সিকিম থেকে শিলিগুড়িগামী যে যাত্রীবাহী রয়েছে তাদেরকে পেশক রোড দিয়ে যাতার অনুরোধ করা হচ্ছে দার্জিলিং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি কাইঞ্জালিয়া থেকে বিজনবাড়ি পর্যন্ত সংযোগ সড়ক পুনরুদ্ধার করা হয়েছে। সেখানে ধস নেমেছিল, সেটিকে কিন্তু পুনরুদ্ধার করে যথা পরিমাণে সেটি খোলা রয়েছে। এবং লেবং কাট শুধুমাত্র ছোট যানবাহনদের জন্য খোলা রয়েছে। লেবং কাট যে রাস্তা রয়েছে সেটি ছোট যানবাহন অর্থাৎ বাইক এবং ছোট ছোট যে গাড়িগুলি রয়েছে যেগুলোর ওয়েট কম রয়েছে সেগুলো কিন্তু যথাভাবে যেতে পারবে। এবং লোধামা PS এর সাথে লোধামা বাজার সংযোগকারী যে প্রধান রাস্তা রয়েছে সেটি যথা পরিমাণে পরিষ্কার করা হয়েছে, সেটিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে দার্জিলিং
দার্জিলিং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে আপডেট রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। গত 36 ঘন্টায় যে লাগাতার বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গ পাশাপাশি পাহাড়েও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এখনও বহু গাড়ি। এই মুহূর্তে খবর এসেছে সেখানে এক গাড়ি উল্টে পড়েছে, খাদে পড়ে গিয়েছে। বর্তমানে ড্রাইভারের মৃত্যু ঘটে, কিন্তু দুজনকে ক্ষতিগ্রস্ত অবস্থায় তোলা হয়েছে, আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন রাস্তায় যে ধস নেমেছে সেগুলো পরিষ্কার করার কাজ চলছে এবং কোন কোন রুট রাস্তাগুলি বন্ধ রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং তার বিকল্প রাস্তা কোন কোন রাস্তা বর্তমানে পরিষ্কার করে পুনরায় চালু করা হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। যারা যারা লাইভে জুড়েছেন এবং যারা বর্তমানে জুড়ছেন তারা পুনরায় লাইভটি দেখতে পারেন এবং বিস্তারিত তথ্য এর মধ্যে বলা হয়েছে। আরও বিভিন্ন রকম খবর নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ।